বেশ কিছুদিন ধরে কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের অধীনে থাকা পশ্চিম কাঞ্চনবাড়ি মশাউলি ডেমডুম সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। ভোক্তাদের অভিযোগ, অফিসের কর্মীদের গাফিলতিতে বিদ্যুৎ যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। ক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার এ নিয়ে বিক্ষোভ দেখান নিগমের কাঞ্চনবাড়ি সাব ডিভিশনের অফিসে। বেশ কিছুদিন ধরেই কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের অধীনে থাকা পশ্চিম কাঞ্চনবাড়ি মশাউলি ড্যামডুম সহ বিস্তীর্ণ এলাকায় চলছে বিদ্যুৎ বিভ্রাট। ভোক্তাদের অভিযোগ, অফিসের কর্মীদের গাফিলতিতে বিদ্যুৎ যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে ক্ষুব্ধ জনগণ বৃহস্পতিবার হাজির হলেন নিগমের কাঞ্চনবাড়ি সাব ডিভিশন অফিসে। অফিসে অভিযোগ জানিয়েও কিছু কাজ হচ্ছে না এবং অফিসে এসেও প্রায়ই কোনো কর্মীর দর্শন পাওয়া যায় না, এমনকি ফোন করেও মেলে না কর্মীদেরকে, এমনই অভিযোগ করলেন জনৈক ক্ষুব্ধ গ্রাহক। লাইনই থাকে না, গেলে গিয়া হয়তো এমনও আছে যে দুই দিন ভরা কারেন্ট নাই, কিন্তু তারারে ফোন করা হয়, ইয়ে কোয়া হয়, তারা ফোনে রিসিভ করে না, বা ফোন যদি রিসিভ করে অনেক সময় মানুষের সবের মেজাজটা ঠিক থাকে না, হয়তো কেউ একটু কড়া ভাষা কয়, তখন তারারে উল্টা আরও গালাগালি করে। তাদের আরও অভিযোগ, অফিসে ফোন করলে ভাগ্যক্রমে যদি ফোন রিসিভ করা হয় তবে ফোন মারফত অভব্য আচরণ করা হয় গ্রাহকদের সাথে, এমনকি গ্রাহকদেরকে লাইন সারাইয়ের পরামর্শও দেওয়া হয় অফিস থেকে। কিন্তু কন্টিনিউ ইলেকট্রিকের ডিস্টার্ব আমাদের কাছে মনে হইতেছে, তারা ইচ্ছা কিন্তু এই জিনিসটা করতেছে। যেমন অফকন আমরা যখন অফিসে আইসি, অফিসে হওয়ার পরে তারা কইতেছে যে তারা স্টাফ ডিউটিতে গেছে, বলতে লাইনে গেছে, কিন্তু আমরা এখানে দেখছি যে আপনি ক্যামেরা দিয়ে দেখাইতে পারেন, এখানে তার গাড়ির ড্রাইভার বোয়াতে আছে, এখানে গাড়ি দাঁড়া আছে, তারা স্টাফ কোনা না গেছে। প্রায় সময় আমরা কল করি, কল করলে পরে আমি না, আমাদের শুধু পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম না, পুরো পশ্চিম কাঞ্চনবাড়ি এরিয়াতে এরকম চলতেছে। কল করা হইতাছে কিন্তু কল রিসিভ হইতাছে, এটা তারা ইচ্ছাকৃত কি এরকমভাবে করতেছে। এ বিষয়ে অফিসের বিলিং সেকশনে থাকা জনৈক স্টাফকে জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দায় এড়িয়ে যান। অবশেষে কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ জনতা বিল সেকশনে থাকা অফিসের দুজন কর্মীকে তালাবন্দি করে রাখেন। দীর্ঘক্ষণ এই আন্দোলন চলার পর ফোন মারফত কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভে ইতি টানেন গ্রাহকরা। জানা গেছে অফিসে কর্মী স্বল্পতার কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থায় ভোক্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে দপ্তর অফিসের কর্মী স্বল্পতা দূরীকরণের পথে হাঁটে কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।